আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে এন সরকারের বিকাশ যাত্রার অংশ হিসাবে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে আজ অর্থাৎ শুক্রবার সকালে বরাকে পৌঁছালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সকাল নয়টায় কুম্বির গ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান তিনি সেখান থেকে হেলিকপ্টারে চলে আসেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আমরুদ প্রকল্পের অধীনে পানীয় জল প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এরপর শিলচর ক্যান্সার সেন্টারের উদ্বোধন করেন তিনি এদিন শিলচর ক্যান্সার সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন এই হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক সব ধরনের চিকিৎসা সেবা থাকবে তিনি জানান রাজ্য সরকার ও টাটা ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে দুইশো পঁয়ষট্টি কোটি টাকা এর আগে মেডিকেল প্রাঙ্গণে আমরুতের অধীনে নির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই নির্মাণে ব্যয় হয়েছে একশো সাতাত্তর কোটি টাকা পুরনো পেনশন চালু করার দাবিতে কালের জন্য রেল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ বছর পর আবার স্তব্ধ হতে চলেছে রেলের চাকা আগামী এক মে শ্রমিক দিবসের দিন থেকে এই ধর্মঘট শুরু করার ডাক দিয়েছে রেলওয়ে মেন্স ফেডারেশন তাদের সঙ্গে চৌষট্টিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন এই ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছে ফলে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল এ বিষয়ে রেলওয়ে ম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালাচ্ছিল জেএফআরপিএস এ নিয়ে দিল্লিতে দর্না মিছিল করা হয়েছিল দাবিপত্র পেশের পর টনেক নরেনি কেন্দ্রের সূত্রের খবর আগামী ১৯ মার্চ আবার কেন্দ্রকে নিয়ে নোটিশ দেওয়া হবে আশানুরূপ ফল না মিললে এক মে থেকে অনির্দিষ্ট কালের জন্য রেলসহ অন্য কেন্দ্রীয় সংস্থাগুলো ধর্মঘট শুরু করবে এর আগে উনিশশো সালে রেল ধর্মঘট হয়েছিল যা চলেছিল প্রায় কুড়ি দিন পঞ্চাশ বছর পর আবার একবার রেলের চাকা জামের সংখ্যা দেখা দিয়েছে লোকসভা বুটের প্রস্তুতি তুঙ্গে বিজেপির অন্দরের খবর দু এক দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি প্রথম দফায় একশো আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি নাড্ডা মধ্যপ্রদেশ অসম এবং উত্তরাখণ্ডের দলীয় নেতা ও মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন গত দুই লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে বিজেপি পরাজিত হয়েছে সে আসনগুলো রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বিগত নির্বাচনগুলিতে যে আসনে জয় এসেছে তার প্রতিটি যে দরে রাখা যাবে এমনটা মনে করছে না বিজেপি রাজ্যগুলির আসন সংখ্যার ভারসাম্য দরে রাখার টার্গেট দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিজেপির নির্বাচনী সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি বৈঠকে বসেছে বৈঠকে থাকেন প্রধানমন্ত্রী গাছের ডালে বাঁধা দীর্ঘ রশির মাঝের অংশ আর রশির দুই দিকে ঝুলছিল দুই কিশোরের গলায় ফাঁস পড়া মৃতদেহ হাতি বাগানের বাসিন্দা বিকি মির্দা ও রামা গুয়ালা নামের দুই কিশোরের মৃতদেহ এইভাবে উদ্ধার হলো বাগান সংলগ্ন এলাকার জঙ্গল থেকে ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে উঠেছে গভীর রহস্য পুলিশ সূত্রের খবরে জানা গিয়েছে বিকি ও রামা গত চব্বিশ ফেব্রুয়ারি খাট সংগ্রহের জন্য বাগান সংলগ্ন জঙ্গলে গিয়েছিল এরপর আর তারা ফিরেনি সাতাইশ ফেব্রুয়ারি স্থানীয় লোকেরা খোঁজাখুঁজি করে জঙ্গলে দুইজনের ফাঁস পড়া মৃতদেহ জুলতে দেখেন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাটায় মেডিকেল কলেজ হাসপাতালে পরদিন দিন ময়নাতদন্ত সেরে মৃতদেহ দুইটি সমজে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে স্থানীয় লোকেদের অনুমান এটি খুন সম্ভবত দুই কিশোর জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে এমন কিছু দেখে ফেলেছিল যার দরুন এভাবে তাদেরকে খুন করা হয়েছে বরাকের সার্বিক উন্নয়নের স্বার্থেই মুখ্যমন্ত্রীকে সমর্থন জানালেন বিধায়ক কমলাক্কেব পুরকায়স্ত বৃহস্পতিবার বদরপুরে কমলাক্ষকে বিপুল সংবর্ধনা দেন তার অনুগামীরা বিকেল চারটা নাগাদ কমলাক্ষ বদরপুরে বিশাল র্যালি নিয়ে পৌঁছালে এসটিসির সামনে মামনুন চৌধুরীর নেতৃত্বে একজাক অনুগামী তাকে ছেকে দরিয়েন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতেই তিনি মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান কমলাক্ষ তিনি নিজ রাজনৈতিক জীবনে কোনো দিনও প্রতিটি বিভাগে এত উন্নয়ন দেখেননি বলে মন্তব্য করেন প্রায় প্রতিদিন হাজার হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হচ্ছে শুক্রবারেই রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের সহ পূজাসহ একগুচ্ছ প্রকল্প এর আগে কোনো দিনও অসমে এত প্রকল্প হয়নি মুখ্যমন্ত্রী প্রতিটি বিভাগকে ডেলে সাজাচ্ছেন তার নেতৃত্বে দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে রাজ্য এই কর্মকাণ্ডে সামিল হতেই মুখ্যমন্ত্রীকে তার সমর্থন বলে জানান কমলাক্য বরাক উপত্যকার তিন জেলায় প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে চালু করার জন্য জোর দাবি উঠল শীঘ্রই দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করার হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার শিলচর চেংকুরি রৌডের পশ্চিম কচুদরমে ডক্টর কালীপ্রসাদ সিংহ কালচারাল হলে একসভায় এন ইয়ে দাবি উত্থাপন করা হয় সবাই উপত্যকার তিন জেলা থেকে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট জনেরা গৌরাঙ্গ শর্মার পৌরোহিত্যে সবাই বিভিন্ন বক্তা খুব ব্যক্ত করে বলেন সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে স্বীকৃতি দিলেও শিক্ষার মাধ্যম হিসাবে চালু করছে না বরাকের তিন জেলায় এই ভাষাকে প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে চালু করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা হচ্ছে আন্দোলন চালাতে গিয়ে শহীদ হয়েছেন একজন কিন্তু এর এরপরও সরকারের টনক না। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরে আকস্মিকভাবে মৃত্যু ঘটল করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কটামনির ছলামনা গ্রামের এক যুবকের পারিবারিক সূত্রের খবরে জানা গিয়েছে অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে রুজির উদ্দেশ্যে গত বছর খানেক আগে সে দক্ষিণ ভারতের বেঙ্গালুরে পাড়ি দিয়েছিল বেঙ্গালুরে শ্রীডম কোম্পানির সিকিউরিটি হাউস কিপিং পদে চাকরি করে মৃতের নাম মজনুল হক বাড়ি বৃহত্তর কোটামণির জেরজেরি জিপির আট নম্বর গ্রুপে উত্তর দক্ষিণ সোলামনা গ্রামে শিক্ষিত বেকার যুবকটি এলাকায় মজনু বাই বলে সকলের কাছে পরিচিত ছিল পিতৃ মাতৃহীন ছেলেটির সংসারের বড় সাঁতার একমাত্র কাকা ইরশাদ আলী গরে রেখে গিয়েছে স্ত্রী সহ ছোট তিনটি অবুধ শিশু অনাথ শিশুরা যথাক্রমে বারো বছরের ইয়াহিয়া নয় বছরের আশরাফুল এবং ছয় বছরের রিজাউল অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বিদ্যুতের মাসুল নির্ধারণের জন্য অসম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে দাখিল করা প্রস্তাবের উপর আজ কমিশনের পক্ষ থেকে গণশুনানির আয়োজন করা হয় রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র সংগঠন অল আসাম ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিমল দাস অন্যতম আব্বায়ক হিল্লুল ভট্টাচার্য এবং রাজ্য শাখার সদস্য শৈবসাচী দেব গৌহাটিতে গণশুনানিতে অংশগ্রহণ করেন উল্লেখ্য যে কনজুমার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই এপিডিসিএলের বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ৰেগুলেটৰী কমিশনৰ নিকট লিখিত বক্তব্য গত বাৰ জানুৱাৰী প্ৰদান কৰে